যে ভাইরা বিদেশে কাজ করে, কেরালা, মুম্বাই, আরো বিভিন্ন জায়গাতে যারা কাজ করে, তাদেরকে খালি ফোন করে বলুন এখন যে কখন আসবি রে। তো বলছো রোজার ঈদে আসবো। কেউ কেউ আবার বলবে কি কুরবানির ঈদে সমাত আসবে, তার মানে রোজার মাসে আসবে। ও আসবে না রোজার মাসে, অথচ তার সুস্থ শরীর রয়েছে, ভালো শরীর রয়েছে, 11 মাস ইনকাম করছে, একটা মাসের জন্য স্যার বাড়িতে স্যার রোজাটি রাখবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আপনাকে ধর্ম দেখাচ্ছি যে যেগুলো আমাদের সমাজে ভুল রয়েছে, প্রচলন ভুল, সেগুলোকে আমরা মনে ভাবছি এগুলো ভুল নয়, অথচ মারাত্মক ধরনের ভুল। এই ছেলেটা যুবক অবস্থায়, যদি এখন যদি 10-20 বছর যদি বিদেশেই যদি কাজ করে কাটিয়ে দেয় আর 20 বছর যদি রোজা না রাখে, তাহলে বৃদ্ধ অবস্থায় তো রোজা রাখলে তো সে ভালো করে রাখতে পারবে না। ও চাচা বলবে যে আজকে আমি রোজা রাখতে পারি না, তার জন্য তাকে ফিদিয়া দিতে হবে। এর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সুস্থ শরীরে একটি বড় নেয়ামত, অসুস্থ হয়ে যাওয়ার আগে যে লোকটা অসুস্থ হয়ে গেছে সেই লোকটাকে একবার জিজ্ঞাসা করো, আচ্ছা আরেকটি কথা, যদি অসুস্থ ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও, সুস্থ শরীর কত বড় নেয়ামত যদি এটি তোমরা বুঝতে চাও, তাহলে হসপিটালে যেতে হবে। হসপিটালে বেডে যে লোকগুলো শুয়ে আছে এদেরকে দেখে তোমাকে উপলব্ধি করতে হবে যে আল্লাহ আপনাকে কত সুন্দর শরীর দিয়েছে। একটা লোক বলছে আমার কাছে কোনো সম্পদ নেই, তো একটা লোকের কাছে ভিক্ষা চাইতে গেছে, ভাই কিছু দাও না। তখন ও বলছে তোমার একটা চোখ আমাকে দিয়ে দাও, তোমাকে আমি 1 কোটি টাকা দেবো। তখন ও বলছে আরে কেন 1 কোটি টাকার জন্য আমি চোখ দেবো কেন, না না দেবো, 2 কোটি দেবো, 2টা চোখ দিয়ে দাও। না 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 দেওয়া হবে না, আমার কাছে 2টা চোখের অনেক মূল্য, এই 2টা চোখ দেওয়া যাবে না। তাহলে তোমার একটা হাত দিয়ে দাও, 2টা হাত দিয়ে দাও, 5 কোটি টাকা দিয়ে দিচ্ছি। না দিতে চাই না। আরে তুমি তো বলছো তুমি একটা গরিব মানুষ, বলছে আরে আমার কাছে চোখ মুখ হাত সবই আছে, নিশ্চয়ই তাহলে আমি বড় লোক। তখন ওই ব্যক্তি বলছে হ্যাঁ তোমাকে আমি এইটুকুই তোমাকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে তোমার শরীর যে সুস্থ আছে এটাই তুমি বড় বড় লোক। এর ছাড়া কি বড় লোক চাইছো? যে লোকটার একটা চোখ নেই তার দিকে তাকিয়ে দেখো, যে লোকটার পায়ে হাঁটতে পারে না একটা পা নেই তার দিকে তাকিয়ে দেখো। তোমার শরীর সুস্থ আছে মানে তুমি অনেক সম্পদশীল। তুমি কালকে তুমি বাজারে বের হও, কালকে তুমি কোদাল নিয়ে তুমি জমিতে চলে যাও, তুমি 300-500 টাকা তুমি ইনকাম করতে পারবে। এর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সুস্থ শরীর বড় নিয়ামত, এই সুস্থ শরীরকে তোমরা বড় নিয়ামত মনে করো। আর নিয়ামত মানে কি? এবাদতে লাগাতে হবে। এই কথাগুলো যে বলছিলাম আপনাদেরকে শুধুমাত্র একটা জিনিসকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে আগামীতে আর মাত্র 10-15 দিন পরে আমাদের রমজান মাস। এই জন্য রমজান মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, নিয়মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহাতু ওয়াল ফারাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটি নিয়ামত যার সম্পর্কে মানুষরা সবাই ধোকার মধ্যে পড়ে থাকে, দুইটি নিয়ামত মানুষ ধোকার মধ্যে পড়ে থাকে, তার এক আস-সিহাত সুস্থ শরীর সুস্থতা, আর 2 নম্বরে বলছেন আস-সিহাত ওয়াল ফারাগ এবং অবসর সময় ফাঁকা টাইম ফ্রি টাইম পেয়েছেন, এই সময়তে ইবাদত করতে হবে। আপনার কাছে রমজান মাস আসে একবার বছরে, প্রতি বছর আসে না। যে ছেলেরা বিদেশে চলে গেছেন এই ছেলেরা যে এখন রমজান মাস পেল না, তারই বা কোন গ্যারান্টি আছে যে আগামী বছর আবার সে রমজান মাস পাবে? রমজান মাস আসা মানে রহমতের মাস, রমজান মাস আসা মানে মাগফিরাতের মাস, রমজান মাস আসা মানে নেকিকে বাড়িয়ে দেওয়ার মাস, যা চাইবে তাই পাবে। অতএব রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আর এতটুকু যে আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের সন্তানদেরকে এবং আমাদের নিজের শরীরের পিছনে আমরা সজাগ থাকব, আমাদেরকে সুস্থ শরীর রাখতে হবে। খুব বেশি পরিশ্রম করলেও আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং পরিশ্রম টোটালি না করলেও আপনি আবার অসুস্থ হয়ে পড়বেন। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, আবার খুব বেশি পরিশ্রমও করা যাবে না। আপনাকে খেতে হবে, না খেয়ে থাকা যাবে না, আবার বেশি খেলে আপনার ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ খাওয়ার দিকেও আপনাকে নজর রাখতে হবে আর আপনাকে পরিশ্রমের দিকে নজর রাখতে হবে, ছোট বাচ্চাদের প্রতি নজর রাখতে হবে। আমার সুস্থ শরীর রয়েছে, ইবাদতের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর কাছে শেষে এতটুকু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের যেন গুনাহখাতা মাফ করেন এবং আগামী দিনগুলো যেন আমাদেরকে শরীয়ত মোতাবেক এবং যে হাদিস কোরআন যেগুলো বললাম এই অনুপাতে যেন আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।